দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় ছাত্রছাত্রীরা যারা আমার ভিডিও ক্লাস ফলো করছিলে, তাদের মধ্যে কেউ কেউ আমাকে অনুরোধ করেছিলে যে কিছু গাণিতিক সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। এবং এটাও ঠিক যে ফিজিক্সটা কমপ্লিটলি বোঝার জন্য গাণিতিক সমস্যা সমাধান করাটা অত্যন্ত প্রয়োজনীয় একটা পদক্ষেপ। তা আমি সেই কারণে আজকের ক্লাসে স্থির তড়িৎ ক্ষেত্রের যে অধ্যায়টি রয়েছে সেইখান থেকে বাছাই করা কয়েকটি অঙ্ক বা গাণিতিক সমস্যা আমি করে দিয়েছি, তোমরা একটু দেখো। এবং একই সঙ্গে আরও কিছু গাণিতিক সমস্যা যার কাছে যে টেক্সট বুক আছে সেইখান থেকে সলভ করার চেষ্টা করো। দেখো, আমি প্রথম যে কোশ্চেনটা নিয়েছি সলভ করার জন্য তার রেফারেন্সটা এখানে দিয়ে দিয়েছি। রেফারেন্স হচ্ছে ছায়া প্রকাশনীর যে বইটা আছে তার কোশ্চেন নাম্বার 5। কী রয়েছে এখানে? বলা হয়েছে একটি ইলেকট্রনের আধান ই এবং ভর এম যা জেড ইন্টু ই আধানযুক্ত নিউক্লিয়াসের চারিদিকে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, ইলেকট্রনের বেগ নির্ণয় করো। অর্থাৎ একটা ইলেকট্রন যার আধান ই, সে জেড ইন্টু ই এইরকম আধান বিশিষ্ট নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। ছবিতে যদি দেখায়, দেখো এটা নিউক্লিয়াস যার আধান জেড ই, আর এটা হচ্ছে ইলেকট্রন, সে এই রকম একটা বৃত্তাকার পথে ঘুরছে যার রেডিয়াসটা হচ্ছে আর এবং তার বেগ হচ্ছে ভি বা দ্রুতি হচ্ছে ভি। এই ভিটা বের করে দেখাতে হবে। তা এখন এইখানে কনসেপ্টটা হচ্ছে এইটা যে এই যে ইলেকট্রনটা তাকে কিন্তু নিউক্লিয়াসের ধনাত্মক আধান সর্বদা একটা কুলম বল দ্বারা আকর্ষণ করে, যার মানটা কি হয়, এফ ইকুয়াল টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী কিউ ওয়ানের জায়গায় ই বসলো, কিউ টুর জায়গায় জেড ই বসলো। অর্থাৎ এইটাকে আমি কিউ ওয়ান ধরেছি, এটাকে আমি কিউ টু ধরেছি, ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী ব্যবধান আর স্কোয়ার, যেটা কুলম্বের সূত্র। সেইখান থেকে স্থির তড়িৎ বলটা বের করলাম। করে কি করলাম আমরা, এই যে স্থির তড়িৎ বলটা আমরা জানি, এই স্থির তড়িৎ বলটাই হচ্ছে এই যে ইলেকট্রনটা ঘুরছে তার যে কেন্দ্রাভিমুখী বল অর্থাৎ অভিকেন্দ্র বল, সেই বলটা যোগান দিচ্ছে এই স্থির তড়িৎ বল। অর্থাৎ অভিকেন্দ্র বলের সাথে স্থির তড়িৎ বল সমান হতে হবে। এখন অভিকেন্দ্র বলের রাশিমালা কি? এম ভি স্কোয়ার বাই আর, যেখানে এম হচ্ছে ইলেকট্রনের ভর। তাহলে এই এম ভি স্কোয়ার বাই আর এর সাথে স্থির তড়িৎ বল সমান, সেইখান থেকে আমরা তাহলে এই দুটো বলকে সমান করে দিলাম, এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কুলম ফোর্স ই ইন্টু জেডি বাই আর স্কোয়ার। অর্থাৎ এম এইখান থেকে ভি স্কোয়ারের ভ্যালুটা বের করলাম, দিয়ে ভি ইকুয়াল টু রুট ওভার জেডি স্কোয়ার বাই এম আর। ব্যাস, এইটা হলো এই অঙ্কের সমাধান। নেক্সট আমি তোমাদের যে অঙ্কটা করাবো এইটা, কোশ্চেনটা একটু দেখো। এইটা রেফারেন্স হচ্ছে ছায়ার বইয়ের রেফারেন্স, কোশ্চেন নাম্বার 7। কী বলা হয়েছে কোশ্চেনটা একটু দেখো, কি না, তিনটে আধান প্লাস 10 মাইক্রোকুলম প্লাস 20 মাইক্রোকুলম ও মাইনাস 20 মাইক্রোকুলম 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত, আধানগুলি বায়ুমাধ্যমে অবস্থিত ধরে নিয়ে প্লাস 10 মাইক্রোকুলম আধানের ওপর মোট বল নির্ণয় করো। হ্যাঁ, রেফারেন্স হচ্ছে ছায়ার বইয়ের 7, কোশ্চেন নাম্বার 7। দেখো এখানে কি দেওয়া হয়েছে, ছবিটার দিকে দেখো, ছবিটা খুব ইম্পর্টেন্ট বা ভাইটাল। দেখো যে এখানে তিনটে আধান দেওয়া হয়েছে, কী কী, 10, 20, -20 মাইক্রোকুলম্বে। আমি 20 আর -20কে একটা সমবাহু ত্রিভুজের ভূমিতে রাখলাম, এ আর বি বিন্দুতে, ভূমির যে শীর্ষবিন্দু সেখানে রাখলাম, আর 10 মাইক্রোকুলম্বকে শীর্ষবিন্দুতে দিলাম সিতে, যেহেতু 10 মাইক্রোকুলম্বের ওপর বল বের করতে দিয়েছে সেই জন্য আমি এটাই, তোমরা অন্যভাবে আঁকতে পারো। তা এখন যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, প্রথমেই তুমি কনক্লুশন করলে যে প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এটা আমার হেল্প করবে, পরে কাজে লাগবে। এবার কি করব আমি, আমাকে নেট ফোর্স বের করতে দিয়েছে কার ওপর, 10 মাইক্রোকুলম্বের ওপর, অর্থাৎ সিতে যে 10 মাইক্রোকুলম্ব আধানটা আছে তার ওপর নেট ফোর্স, রেজাল্টেন্ট ফোর্স। সেটা করতে গেলে আমি আগে জানতে হবে যে এই যে দুটো আলাদা অন্য যে আধান আছে তাদের দ্বারা বলগুলো কী কী। আমি এতে যে 20 মাইক্রোকুলম আধান রয়েছে তার জন্য যে বলটা বের করবো কুলম্বের সূত্র অনুসারে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার, দেখো এ বিন্দুতে 20 মাইক্রোকুলম আধানের আধান দ্বারা বল, সেটাকে এফ এ দিয়ে ডিনোট করলাম, এফ এ
যার ভ্যালুটা হচ্ছে 1/4πε0 q1, q1 এর জায়গায় 20 × যেহেতু মাইক্রো সেই জন্য 10⁻⁶ বসলো, মাইক্রো থেকে কুলম্ব বেরিয়ে চলে গেলাম। আচ্ছা কিউ টুর জায়গায় কত? 10 μ³ বসবে, কারণ বলটা হচ্ছে 20 আর 10 মধ্যে বল। তাহলে কিউ টুর জায়গায় 10 × একই রকমভাবে মাইক্রো কুলম্ব থেকে কুলম্বে আনতে গিয়ে 10⁻⁶ দিলাম, ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব ac². এসির ভ্যালুটা তোমায় দেওয়া আছে 2 সেন্টিমিটার, দেখো বলেছে সমবাহু ত্রিভুজ যার প্রত্যেকটি বাহু 2 সেন্টিমিটার। তা আমি সেই 2 সেন্টিমিটারকে একেবারে এসআইতে 2 × 10⁻² তা স্কোয়ার করে দিলাম, আর 1/4πε0 মানটা বসালাম। আর যেটা কাজ করলাম সেটা খুব ভাইটাল, সেটা হচ্ছে এই যে বলটা তার দিকটা আমি ঠিক করে নিলাম। কি দেখো, +20 μ³ +10 μ³কে কী করবে? বিকর্ষণ করবে, রিপালশন হবে, কারণ দুটোই প্লাস। ফলে এই এসিকে যুক্ত করে আমি একটা স্ট্রেট লাইন যদি বাড়িয়ে দিই, সেই দিকটাই হচ্ছে এফ এর দিক, আমি এখানে ছবিতে দেখিয়েছি। অর্থাৎ এফ এর দিকটা হচ্ছে এ থেকে সি এর দিকে, দেখো এ থেকে সি এর দিকে আমি দেখিয়েছি বা বলেছি এখানটায়। ওকে, তাহলে এফ এর মানটা আমি বের করলাম। একই রকমভাবে আমি বি বিন্দুতে যে -20 μ³ যে চার্জটুকু রয়েছে তার জন্য সিতে থাকা +10 μ³ ওপর বল কত, কুলম ফোর্সের ফর্মুলা দিয়ে আমি বের করলাম FB = 1/4πε0। একই রকমভাবে Q1-এর জায়গায় 20 × 10⁻⁶, আর Q2-র জায়গায় 10 × 10⁻⁶, ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব BC², BC-র মানটাও 2 × 10⁻² মিটার তা স্কোয়ার করে দিলাম, এবং ভ্যালুটা সেম এলো। দিকটা কী হবে এবার একটু ভেবে দেখো, এটা মাইনাস মাইনাস, কিন্তু প্লাসকে কি করবে? অ্যাট্রাকশন করবে, আকর্ষণ করবে। অর্থাৎ সি থেকে বি এর দিকটা হচ্ছে আকর্ষণ, মানে কাছে আসা, অর্থাৎ সি থেকে বি এর দিকে আসবে বলের দিকটা। ওকে, তাহলে বি বিন্দুতে যে বলটা সেটা সি থেকে বি এর দিকে। এইবার আমাকে বলেছে লব্ধি বল বের করতে। এইবার আমরা 11-এ যে ভেক্টর শিখেছিলাম সেই কনসেপ্টটা নেব। তাহলে আমার কাছে যে দুটো বল আছে এখন কী, FA আর FB, এই দুটো রেজাল্টেন্টটাই হচ্ছে মোট বল। তো এই দুটো রেজাল্টেন্ট বের করতে গেলে এই দুটো বলের মধ্যবর্তী কোণ জানতে হবে, সেটা কী করে জানবো? দেখো এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, আর এটা স্ট্রেট লাইন, তাহলে এটা যদি 60 হয় তাহলে এটা কত হবে? স্ট্রেট লাইনটা টোটাল হচ্ছে 180 থেকে 60 বাদ দিলে তাহলে FA আর FB-র মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হয়ে গেলো 120 ডিগ্রি। তাহলে আমি FA আর FB-র মধ্যবর্তী কোণটাও পেয়ে গেলাম। এইবার আমরা ভেক্টর যোগের যে ত্রিভুজ সূত্রই বলো বা সামন্ত্রিক সূত্র, সেই নিয়মে আমরা কী জানি যে রেজাল্টেন্ট C² = A² + B² + 2AB cos θ। সেই এ আর বি এর জায়গায় FA আর FB বসছে, তার মানে রেজাল্টেন্ট ফোর্স FA² + FB² + 2FA FB × cos θ-র জায়গায় 120 ডিগ্রি, কারণ বল দুটোর মধ্যে কোণ হচ্ছে 120 ডিগ্রি। ব্যাস এবার মানগুলো বসিয়ে দাও, এফ এর মান বসলো, FB-র মান বসলো, এখানে এফ এর মান বসলো, FB-র মান বসলো, cos 120-র মান বসলো, দেখা যাবে তার রেজাল্টেন্টটা হচ্ছে 4.5 × 10³ নিউটন, মানে এই ক্যালকুলেশনটা করলেই এটা বেরিয়ে আসবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এইরকম অনেক অঙ্ক তোমাকে, এটা যেমন সমবাহু ত্রিভুজ দিয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে দিতে পারে, বা কোনো বর্গক্ষেত্রের চারটি কোনায় চারটে এরকম চার্জ নিয়ে যে কোনো একটার ওপর রেজাল্টেন্ট ফোর্স বের করতে দিতে পারে। তোমরা একটু খেয়াল রাখবে যে ফোর্সের ডিরেকশানগুলো কী হবে, অলওয়েজ মনে রাখবে ফোর্সের ডিরেকশান হচ্ছে যে দুটো বিন্দুর মধ্যে ফোর্স তোমরা বের করছো তাদেরকে কানেক্ট করবে যে স্ট্রেট লাইন, সেই স্ট্রেট লাইন বরাবরই হবে। এখন অ্যাট্রাকশান হলে কাছের দিকে আসবে, যেটা BRC এর মধ্যে হয়েছিলো, BRC এর মধ্যে অ্যাট্রাকশান হয়েছিলো বলে কাছে এসেছিলো, আর রিপালশান হলে ARC এর মধ্যে সেটা দূরের দিকে যাবে, অর্থাৎ A থেকে C এর দিকে। এইভাবে আমরা রেজাল্টেন্ট ফোর্স কিন্তু বের করে নিতে পারি। এটা গেল হচ্ছে 2 নম্বর অঙ্কের সমাধান। নেক্সট যে সমাধানটা আমি করেছি সেটা একটু দেখো। দেখো এটা হচ্ছে কোশ্চেনটা একটু দেখে নাও, এটাও ছায়ার বই থেকে, আমি সমস্ত অঙ্কগুলো ছায়ার বই থেকে চুজ করেছি। এর যে রেফারেন্সটা সেটা হলো দেখো কোশ্চেনটা একটু খেয়াল করো, কি বলা হচ্ছে, 1 ইউনিট মানের দুটি ঋণাত্মক আধান ও একটি ধনাত্মক আধান স্মল কিউ একই সরলরেখায় অবস্থিত, স্মল কিউ আধানটিকে কোথায় স্থাপন করলে এবং সেটির মান কত হলে আধানগুলি সাম্যাবস্থায় থাকবে,
ওকে আরেকবার বলছি, ওয়ান ইউনিট মানে দুটি আধান দেওয়া হয়েছে যারা ঋণাত্মক এবং একটি ধনাত্মক আধান কিউ একই স্টেট লাইনে আছে। এখন কিউকে কোথায় রাখলে এবং কিউ এর মান কত হলে পুরো ব্যবস্থাটা সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা বলে নিই, সাম্যাবস্থায় থাকার অর্থ হচ্ছে যে নেট ফোর্স অন ইচ অফ দ্য চার্জ আর জিরো, মানে তুমি যে কোনো চার্জের ওপর অপর দুটো যে চার্জ রয়েছে তাদের জন্য যে বল তৈরি হবে সেই দুটো বল পরস্পরকে প্রতিমিত করবে, অর্থাৎ রেজাল্টেন্ট ফোর্সের মানটা জিরো হতে হবে, তবেই আমি বলতে পারবো যে আধান দুটো সাম্যাবস্থা মানে পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় থাকবে। চলো আমরা অঙ্কটা সলিউশনটা একটু দেখে নিই। দেখো প্রথমে আমি এই অঙ্কটা সলিউশন করার জন্য কি করেছি, প্লাস ওয়ান মাইনাস ওয়ানের দুটো চার্জ দেওয়া হয়েছে, -1, -1, এই দুটো চার্জকে আমি এ আর বিতে স্থাপন করলাম এবং ধরে নিলাম এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এল, স্মল এল, এবং আরও একই সঙ্গে যেটা ধরলাম সেটা হচ্ছে প্লাস কিউ আধানকে তাদের মাঝামাঝি যে কোনো একটা জায়গাতে স্থাপন করলাম এমনভাবে যাতে করে সিস্টেমটা সাম্যাবস্থায় থাকে। আমি সেই দূরত্বটা অর্থাৎ এ বিন্দু থেকে প্লাস কিউ আধানের দূরত্বটা আমি এক্স ধরে নিয়েছি এবং প্লাস কিউটা ও বিন্দুতে স্থাপন করেছি, ফলে এই প্লাস কিউ থেকে অপর যে -1 আধান আছে যেটা বিতে তার দূরত্ব কত হবে, টোটালটা যেহেতু এল আর এইটুকু যেহেতু এক্স তার মানে এইটা হচ্ছে এল মাইনাস এক্স। এবার কি করলাম, আমাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে সিস্টেমটা সাম্যাবস্থায় আছে, তার মানে কিউ এর ওপর এই এতে থাকা -1 যে বল দেবে ঠিক একই রকমভাবে বিতে থাকা -1 ততটাই বল দেবে কিন্তু বিপরীতমুখী। আমরা সেটা সলিউশন করার চেষ্টা করি। দেখো এখানটা দেখো, যে আমি যে কথাগুলো বললাম সেটা এখানে লিখে নিয়েছি, হ্যাঁ তোমরা একটু দেখে নেবে। ধরো প্লাস কিউ আধানের ওপর যে লব্ধি বল সেটা শূন্য হতে হবে, এফ এ ইকুয়াল টু এফ বি হতে হবে। এফ এটা কি, দেখো এফ এর ডিরেকশনটা, এফ এটা হচ্ছে এ বিন্দুতে থাকা -1 আধান দ্বারা প্লাস কিউ এর ওপর বল। কী হবে, -1 প্লাস কিউকে কী করবে, আকর্ষণ করবে, সেই আগে একটু আগেই বললাম ডিরেকশনটা কী করে দেবে, দেখে নাও স্ট্রেট লাইন বরাবর আকর্ষণ মানে -1 দিকে আসবে প্লাস কিউটা, তাহলে অ্যাট্রাকশনের জন্য এদিকে চলে যাচ্ছে, ফলে এটা হচ্ছে এফ এর দিক। সিমিলার হতে বিতে থাকা -1 আধান প্লাস কিউকে সেও আকর্ষণ করছে, অর্থাৎ এই বি এর দিকে চলে আসছে এফ বিটা, তাহলে এফ এ আর এফ বি এটা অপোজিটলি ডাইরেক্টেড, এবং একই সঙ্গে সাম্যাবস্থায় থাকতে গেলে তাদের লব্ধি বলটা জিরো, দ্যাট মিন বল দুটো পরস্পর সমান ও বিপরীতমুখী। তা বিপরীতমুখী তো আমি সেটা ছবিতে দেখিয়ে দিয়েছি, এখন বল দুটো পরস্পর সমান সেইটা এবার করছি, এফ এ ইকুয়াল টু এফ বি। এবার এফ এর এক্সপ্রেশনটা কী হবে আমরা জানি, দেখো এটা এসআইতে আমরা করছি না কারণ এখানে ইউনিটটা আমাকে এসআইতে বলেনি, সেই জন্য আমি সরাসরি কুলম্বের সূত্র অ্যাপ্লাই করছি, কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। কিউ ওয়ানের জায়গায় কত বসলো 1, কিউ টুর জায়গায় কিউ 1 ইন্টু কিউ, দেখো 1 ইন্টু কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার মানে মধ্যবর্তী দূরত্ব সেটা এক্স স্কোয়ার এই ক্ষেত্রে। আর দ্বিতীয় ক্ষেত্রে এফ বির ক্ষেত্রে কিউ ওয়ান কিউ টু আবার হচ্ছে কিউ ইন্টু 1 বা 1 ইন্টু কিউ ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্ব সেটা কত, এল মাইনাস এক্স তার স্কোয়ার। এইবার আমি এটাকে সলিউশন করলাম, দেখা যাচ্ছে যে এক্স এর ভ্যালুটা এসছে L/2, অর্থাৎ প্লাস কিউ আধানকে ঠিক মধ্যবিন্দুতে রাখতে হবে, এইটা জেনে গেলাম। এখন প্রশ্ন আরেকটা রয়েছে, সেটা কি যে এই আধানের মানটা কত হবে, অর্থাৎ কিউ এর মান কত হবে যাতে করে হোল দ্য সিস্টেম পুরো সিস্টেমটাই সাম্যাবস্থায় থাকে। আমি আরেকটা সাম্যাবস্থার জন্য বলেছিলাম যে রেজাল্টেন্ট ফোর্স অন কিউ এটা যেমন জিরো, বাকি সমস্ত চার্জের উপরই রেজাল্টেন্ট ফোর্স কিন্তু জিরো হতে হবে, এটাই সাম্যাবস্থার শর্ত। তো সেইটা করার জন্য আমি কি করলাম, আমি দেখছি বি এর ওপর মানে বিতে থাকা -1 এর ওপর এতে থাকা -1 কত বল দিচ্ছে আর ওতে থাকা প্লাস কিউ কত বল দিচ্ছে এবং তাদের দিক কী, সেইটা দেখে তাদের লব্ধি বলটা বিতে থাকা -1 এর ওপর জিরো করে দিতে হবে। লব্ধি বল জিরো থাকলে তবেই সাম্যাবস্থায় আছে বলতে পারি। দেখো এতে থাকা -1 দ্বারা বিতে থাকা -1 এর উপর যে বল সেটা রিপালসিভ ফোর্স, সেটা এই দিকে কাজ করবে, তার ভ্যালুটা কত, দেখো এ বিন্দুতে থাকা +1 আধান দ্বারা যেটা বল সেটার বল কত, 1 ইন্টু 1 ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব এল স্কোয়ার, সেটা কোন দিকে রিপালসিভ, -1 -1কে রিপাল করছে অর্থাৎ এদিকে বেরিয়ে গেল। ঠিক একই রকমভাবে -1 এর ওপর প্লাস কিউ দ্বারা বল সেটা কিন্তু অ্যাট্রাক্টিভ, দেখো প্লাস কিউ -1কে আকর্ষণ করছে, এবার দুটো বিপরীতমুখী এবং সমান, তবেই হচ্ছে বি এর ওপর লব্ধি বল জিরো হবে। তাহলে ও বিন্দুতে থাকা প্লাস কিউ আধান দ্বারা বি বিন্দুতে থাকা -1 আধানের উপর বল কত হলো, ফর্মুলা অনুযায়ী
কিউ ওয়ান মানে ওয়ান ইন্টু কিউ টুর জায়গায় কিউ ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব স্কোয়ার মানে এল মাইনাস এক্স তার স্কোয়ার। এইখান থেকে আমি কিউটা বের করে নেবো কী করে, পরের লাইনে দেখো ওয়ান বাই আমি এটা যেমন ছিল তেমন বসালাম, কিউ বাই ডিভাইডেড বাই এল মাইনাস দেখো এই যে আমার এক্সটা রয়েছে না, এক্স এর ভ্যালুটা আমরা বের করছি একটু আগে এল বাই টু, তার মানে এল মাইনাস অফ এক্স এর জায়গায় এল বাই টু স্কোয়ার করলাম, করে সেইটাকে সলিউশন করে দেখা যাচ্ছে কিউ এর ভ্যালুটা হচ্ছে ওয়ান বাই ফোর, দ্যাট মিন 0.25 ইউনিট। এই হলো পুরোপুরি সাম্যাবস্থায় থাকার জন্য দুটো শর্ত, এক হচ্ছে মধ্যবিন্দুতে থাকতে হবে চার্জটা এবং তার মানটা হতে হবে 0.25 ইউনিট। ওকে, আমাদের নেক্সট অঙ্ক, নেক্সট প্রবলেম দেখো, আমরা এখানে এটাও ছায়াবই থেকে নিয়েছি রেফারেন্সটা, এটা একটু জটিল অঙ্ক, একটু বড় অঙ্ক। কি বলা হয়েছে কোশ্চেনে, দুটি একই পরিমাণ আধান ডি ব্যবধানে অবস্থিত, তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডকের ওপর এক্স দূরত্বে রাখা হলো, দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে মানে তৃতীয় আধানটি যখন এক্স এর ভ্যালুটা ডি বাই টু রুট টু হবে। রেফারেন্স হচ্ছে ছায়া প্রকাশনিক বই 10 নম্বর কোশ্চেন। হ্যাঁ, তাহলে এখানে ছবিটা ভীষণ ভাইটাল, ছবিটা বুঝতে পারলে অঙ্কটা করা খুব ইজি। দেখো আমি সলিউশনটা করার চেষ্টা করছি, দেখো এই আমাকে যে দুটো সমপরিমাণ আধান দিয়েছে সেগুলো আমি ধরে নিয়েছি প্লাস কিউ, একটা প্লাস কিউ আর এই একটা প্লাস কিউ, তারা পরস্পর ডি ব্যবধানে অবস্থিত মানে প্লাস কিউ থেকে প্লাস কিউ এর মধ্যবর্তী দূরত্ব ডি যে দেখিয়েছি, এবং একটা প্লাস কিউ এতে আর একটা প্লাস কিউ বিতে অবস্থিত। আর কি বলা হয়েছে, তৃতীয় একটি আধান তাদের লম্ব সমদ্বিখণ্ডকের ওপর এক্স দূরত্বে, মানে লম্ব সমদ্বিখণ্ডকটা কোথায় ঠিক মধ্যবিন্দু দিয়ে লম্ব টানতে হবে, আমি সেটা টেনেছি ডটেড লাইন দিয়ে, টেনে এক্স দূরত্বে পি বিন্দু কল্পনা করেছি, এইখানে তৃতীয় একটি আধান রাখা হয়েছে, সেই তৃতীয় আধানটার মানটা আমি প্লাস কিউ ধরেছি। ওকে, আমাকে কিছু বলেনি বলে আমি ধরে নিয়েছি। এইবার বলছে যে আমাকে প্রমাণ করতে হবে প্লাস কিউর উপর একটা বল থাকবে, কার এ বিন্দুতে আধানের জন্য এবং বি বিন্দুতে আধানের জন্য, সেই লব্ধি বলটা সর্বোচ্চ কখন হবে সেইটা বের করতে বলা হয়েছে। তা বের করতে গেলে আমি প্রথমেই ইন্ডিভিজুয়ালি বলগুলো কত সেটা বের করি। দেখুন, এ বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্লাস কিউ আধানের ওপর যে বল, মানে এতে থাকা প্লাস ক্যাপিটাল কিউ এর জন্য পিতে থাকা প্লাস স্মল কিউ এর ওপর যে বল, সেটা এফ এ দিয়ে ডিনোট করা হয়েছে ইকুয়াল টু ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ ওয়ান কিউ টু মানে কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই তাদের মধ্যবর্তী দূরত্ব এপি স্কোয়ার, দেখো এপি স্কোয়ার করেছি, এবং তার ডিরেকশানটা কী হবে, প্লাস কিউ প্লাস স্মল কিউকে কী করবে বিকর্ষণ করবে, তার মানে স্ট্রেট লাইন বরাবর বাইরের দিকে বের করে দাও, দূরের দিকে সরিয়ে দাও। এইবার তোমাকে এপির মানটা জানতে হবে, খুব ইজিলি বের করতে পারো। দেখো এইটা তোমার জানা আছে এক্স, টোটালটা যদি ডি হয় তাহলে এওটা কত হবে বা এসিটা কত হবে, ডি বাই টু কারণ এটা মধ্যবিন্দু সিটা, লম্ব সমদ্বিখণ্ডক যেহেতু এখানে সিতে ছেদ করতে চাই, মানে সিটার মধ্যবিন্দু এ বিট, তার মানে এটা ডি বাই টু, তার মানে আমি এটা অতিভুজ এটা লম্ব এটা ভূমি, তাহলে আমি সেই কনসেপ্ট থেকে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাহলে অতিভুজ ইকুয়াল টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার রুট ওভারের ভেতরে, দেখো এপি ইকুয়াল টু ঠিক একই রকমভাবে বিপির ক্ষেত্রে এটা সত্যি, এপি ইকুয়াল টু বিপি ইকুয়াল টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ডি বাই টু তার হোল স্কোয়ার, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাকে রুট করে দিয়েছি তবেই অতিভুজটা বেরিয়েছে। তাহলে আমি পরের লাইনে কী করলাম, এপি স্কোয়ারের মানটা বসিয়ে দিলাম, এপি যদি রুট ওভারের ভেতরে এটা হয় তাহলে এপি স্কোয়ার মানে কি রুটটা উঠে গেল, দেখো এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর ডি বাই টু তার হোল স্কোয়ার করে ডি স্কোয়ার বাই ফোর, এটা এফে বেরোলো। সিমিলার ওয়েতে বি বিন্দুতেও প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্লাস স্মল কিউ আধানের উপর বল, সেটাকে এফ বি দ্বারা ডিনোট করেছি এবং তার এক্সপ্রেশনটা কিন্তু সেম এসছে, দেখো ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট কিউ কিউ বাই বিপি স্কোয়ার, বিপির মানটাও সেম হবে, মান বসিয়ে দিচ্ছি কিন্তু ডিরেকশনটা কী হবে বি থেকে পি এর দিকে, যেহেতু এখানেও রিপালশান প্লাস প্লাসকে বিকর্ষণ করছে। তাহলে এইবার তোমাকে রেজাল্টেন্ট ফোর্স বের করতে হবে, দেখো তোমরা কী করে রেজাল্টেন্ট বের করবে, দেখো এফ এর এফটা কোন দিকে, এদিকে নাও, ইফ দিস অ্যাঙ্গেল ইজ থিটা দেন দ্যাট অ্যাঙ্গেল অলসো থিটা, মানে এটা যদি থিটা হয় এই যে অ্যাঙ্গেলটা তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, এখন প্রশ্ন হচ্ছে অ্যাঙ্গেলটা আঁকবো কী করে, আঁকার জন্য তুমি ফার্স্টে যে কাজটা করবে তুমি একটা হরাইজন্টাল কম্পোনেন্ট আগেই টেনে নাও যে হুইচ ইজ প্যারালাল টু এবি, এবার এবি আর এটা যদি প্যারালাল হয় আর তাহলে এপিটা হচ্ছে ছেদক, তার মানে এটা থিটা হলে এটাও থিটা,
এইবার এফ এ কে উপাংশে ভাঙো, এফ এর থিটার দিকে উপাংশ এফ এ কস থিটা, আর পারপেন্ডিকুলার ডিরেকশনে যে উপাংশ সেটা হচ্ছে এফ এ সাইন থিটা। অনুরূপভাবে এইটা থিটা, এইটা থিটা হলে এটাও থিটা, তাহলে এটা এফ বি, এফ বি থিটার দিকে উপাংশ এফ বি কস থিটা, আর লম্বর দিকে উপাংশ এফ বি সাইন থিটা। নাও আমরা এক্সপ্রেশনের দিকে যদি তাকাই, এফ এ এবং এফ বির এক্সপ্রেশন হুবহু এক, ফলে এফ এ এবং এফ বি বোথ আর ইকুয়াল, বাট দ্য ডাইরেকশন আর ডিফারেন্ট, ডাইরেকশনগুলো আলাদা। তার ফলে এফ এ আর এফ বি সমান হওয়ার ফলে আমি বলতে পারছি, দেখো এফ এ কস থিটা আর এফ বি কস থিটা এটা সমান হবে। এফ এ আর এফ বি যদি সমান হয় তাহলে এফ এ কস থিটা এফ বি কস থিটা উভয় দিকে কস থিটা গুণ করলে সমান হয়ে যাচ্ছে। ফলে দুটো ফোর্স হুইচ আর ইকুয়াল টু ইচ আদার বাট অপোজিটলি ডাইরেক্টেড আর ক্যান্সেল ইচ আদার, অর্থাৎ এফ এ কস থিটা এবং এফ বি কস থিটা এরা একে অপরকে নষ্ট করে দিচ্ছে। রইল বাকি কি, এফ এ সাইন থিটা এফ বি সাইন থিটা হুইচ আর ডিরেক্টেড অ্যালং দ্য বাইসেক্টর, মানে এই লম্ব সমদ্বিখণ্ডকের দিক বরাবর এটা দিক নির্দেশ করছে। ফলে রেজাল্টেন্ট কী দাঁড়ালো, এই দুটোকে যোগ করে দিতে হবে, অর্থাৎ রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে এফ ইকুয়ালস টু এফ এ সাইন থিটা প্লাস এফ বি সাইন থিটা। আবার বলছি এফ এ আর এফ বি সমান, ফলে আমি এফ বির জায়গায় যদি এফ এ ওটা বসিয়ে দিই তাহলে কী হচ্ছে, এফ এ সাইন থিটা প্লাস এফ এ সাইন থিটা হুইচ ইজ ইকুয়াল টু টু এফ এ সাইন থিটা। এইবার মান বসিয়েছি, দুই এখানে থাকলো, এফ এর মানটা এখান থেকে দেখো, ওয়ান বাই ফোর পাই এপসিলন নট ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ডিভাই ডি স্কোয়ার বাই ফোর ইনটু সাইন থিটার মানটা এখানে বসানো হয়েছে লম্ব বাই ভূমি। দেখো লম্ব হচ্ছে এক্স, লম্ব বাই অতিভুজ, লম্ব এক্স, অতিভুজ হচ্ছে এপি, এপি মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর। এইবার দেখো মানে এটা তার মানে এর পাওয়ারটা কত, হাফ, আর রুট মানে তো পাওয়ারটা হাফ, হাফ আর এই একই সংখ্যার পাওয়ারে এক আছে। যখন আমরা এই দুটোকে গুণ করবো ওয়ান প্লাস হাফ হয়ে যাবে, মানে থ্রি বাই টু পরের লাইনে করেছি। দেখো দেখো এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর টু দি পাওয়ার থ্রি বাই টু, এইটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্সের এক্সপ্রেশন। কিন্তু আমাকে যেটা বের করতে দিয়েছে সেটা হচ্ছে বলটা সর্বোচ্চ হওয়ার শর্ত। সেটা করার জন্য দেখো রেজাল্ট, একটা বল সেটা তখনই সর্বোচ্চ হয় যখন তার ফার্স্ট ডেরিভেটিভ জিরো হয়, মানে সর্বোচ্চ বা সর্বনিম্ন হওয়ার শর্তই হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ জিরো। তো সেই কারণে আমি এফ কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছি এবং সর্বোচ্চ হওয়ার শর্তর ক্ষেত্রে ফার্স্ট ডেরিভেটিভটা জিরো করে দিয়েছি, দিয়ে এই যে এক্সপ্রেশনটা এটাকে ডেরিভেটিভ করা হয়েছে। পরের পৃষ্ঠায় চলো, দেখো দেখো ডি ডিএক্স অফ এফ এর মানটা এখানে বসিয়ে দেওয়া হচ্ছে। দেখো এবার এই পোর্শনটা, এই যে পোর্শনটা না, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে গেল, বেরিয়ে একেবারে জিরোর নিচে এসে এটার কোনো ভূমিকাই থাকলো না, এটা বাদ দিয়ে দিলাম। ফলে ডি ডিএক্স অফ এই যে ভ্যারিয়েবল পার্টটা এক্স দিয়ে আছে সেটা থাকলো। দেখো এখানে ভাগের ডেরিভেটিভ হবে, হর এবং লব দুটোই আছে, তাহলে ভাগের ডেরিভেটিভ হবে। ভাগের ডেরিভেটিভের ক্ষেত্রে কী নিয়ম, নিচেরটা বর্গ করতে হয়, দেখো বর্গ করলাম, দিয়ে নিচেরটা কি ওপরে বসানো হয়, দেখো নিচেরটা কি ওপরে বসানো হলো, ইনটু ওপরেরটা ডেরিভেটিভ মানে এক্সের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, ওয়ান মাইনাস চিহ্ন, ওপরেরটা বসলো নিচের ডেরিভেটিভ, মানে নিচের ডেরিভেটিভ মানে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোরের ডেরিভেটিভ করলে পাওয়ারটা নামলো, পাওয়ার এক কমলো, মানে থ্রি বাই টু থেকে ওয়ান বাদ দিলে হাফ চলে আসে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর হয়ে গেলো। ইনটু তুমি যাকে এখানে ডেরিভেটিভ করেছো, যাকে মনে মনে এক্স ধরে ডেরিভেটিভ করেছো, তার ডেরিভেটিভ করতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোরের ডেরিভেটিভ করতে হবে। কী হবে সেটা, টু ইন্টু এক্স প্লাস এটা তো ধ্রুবক, তার ডেরিভেটিভ জিরো ইকুয়াল টু জিরো, এই নিচের অংশটা ওপরে জিরোর সাথে গুণ হয়ে ডান দিকের একেবারে জিরো হয়ে গেলো, নিচের অংশটা লেখার কোনো দরকার নেই। তাহলে থাকলো কি এখানে, তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস এখানে দেখো থ্রি ইন্টু এই একটা এক্স আর এই একটা এক্স কী হচ্ছে এক্স স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর টু দি পাওয়ার হাফ। তো এখানে এক্স টু দি পাওয়ারে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর টু দি পাওয়ার থ্রি বাই টু, আর এখানে সেই একই সংখ্যা টু দি পাওয়ার হাফ আছে, ফলে এই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর টু দি পাওয়ার হাফটা কমন নেওয়া হচ্ছে, কারণ এর মধ্যেও আছে এর মধ্যেও আছে। তো এইখান থেকে যদি টু দি পাওয়ার হাফ কমন নিয়ে নেওয়া হয় তাহলে থাকলো কত, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর শুধু সেটা পড়ে থাকলো। দেখো তোমরা যদি তোমাদের এই জায়গাটা কনফিউশন হয় তাহলে গুণ করে দেখানো, এটার সাথে এটা গুণ করলে এটা আসছে যে হাফ প্লাস ওয়ান ইকুয়াল টু এটা, মাইনাস
এখানে তাহলে এটা তো কমন চলেই গেল, থাকলো কত, 3 × x × x 3x² দেখো -3x² = 0। আচ্ছা এইটা এদিকে জিরো নিচে এসে ক্যান্সেল ইচ আদার, তাহলে থাকলো কত, x² - 3x² মানে -2x² প্লাস d² / 4, অর্থাৎ d² / 4 - 2x² এইখান থেকে আমরা 2x² অন্যদিকে নিয়ে গেলাম, এটাকে দিয়ে x² = d² / 4, এখান থেকে আমরা x এর ভ্যালুটা d/√2 প্রমাণ করতে পেরেছি, এটাই প্রমাণ করতে দিয়েছে। ব্যাস আজকে আমি এই কয়েকটা প্রবলেম তোমাদের করালাম, তোমরা নিজেরাও কিন্তু বইয়ের থেকে কয়েকটা প্রবলেম সলভ করো।